ওরে সাইনারাও তওবা করে বেলাইছে, বাস্তবে দেখতেছে একই জায়গায়। কালকে রাত্রে আমার ইটালি থেকে একজন ফোন দিয়েছে, আমি কইলাম যে কি পরিমাণ মারছে কাজের পর্যন্ত আমাদের এই ইটালিয়ান তত্ত্ব যেটা আপনাদের এই টেলিভিশন পেপার পত্রিকায় পান না। বাস্তব আমি তো ইটালিতে আছি, আমাদের কাছে খবর আসছে 18,000-এর ঊর্ধ্বে করোনায় আক্রান্ত, তন্মধ্যে 12,000-এর বেশি মারাই গেছে। এমন করে বিভিন্ন ভাবে আসতেছে মরণের খবর। আমি বললাম মুসলমান কয়জন মরছে, হুজুর মুসলমান মারা নাই একজন। আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, মুসলমান মারে নাই একজন। সব মুসলমানরা ওরে, আমার এক বন্ধু গেছে ইতালি, ও কয় হুজুর পয়সার জন্য ইতালি আসছি, তবে আল্লাহ হেফাজত করুক যদি ইমানটা নিয়ে বাড়ি আসতে পারি। হুজুর রাস্তাঘাটে ওপেনে ল্যাংটা হয়ে ঘুরতেছে, সমুদ্র সৈকতে গেলে কোনো কাপড় চোপড়ালা মানুষ নাই, মা কোনটা মেয়ে কোনটা ভাই কোনটা বাপ কোনটা ছেলে কোনটা মেয়ে কোনটা সিনার কোনো কায়দা নাই। সেম কোয়ালিটি অফ ল্যাংটা কি বলা হয় বান্দর, সেম কোয়ালিটি অফ কুত্তা, এগুলো কুকুরের মতো ল্যাংটা হয়ে ঘুরতেছে। ভয় লাগতেছে খুদার গজব না আসে, আল্লাহর গজব কায়দা মতো অ্যাটাক করে ফেলাইছে। কোন প্রযুক্তি আর কোন ক্ষমতা দিয়ে তা ঠেকানোর কোন উপায় ঠিক কি ঠিক না? এ মুসলমান তোমার ভিতরে আসবে না, আল্লাহ কবুল করুক বলেন আমিন। তবে তুমি কি মুসলমান কিনা নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো, তুমি মুসলমান কিনা জিজ্ঞেস করো, মুসলমান হইলে আসবে না। তোমার মতে মুসলমানি কি আছে? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এই মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এ নানে খুদ বদস্তে খাজাদাদার। মুসলমানি হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, এর এক নম্বর প্রমাণ হলো পাঁচ ওয়াক্ত নামাজে যখন আজান হবে মসজিদে চলিয়া যাও, কথা বলেন এটা হলো মুসলমানি প্রমাণের এক নম্বর প্রমাণ। তুমি আজান হইলে শুয়োরের মতো ঘাড় ফুলাইয়া চলে যাও, আমাকে ধরতে পারবে না, আমাকে এ করতে পারবে না, তোর মতো পাইসিও মস্তানরে মারতে আল্লাহর ফাঁস পাইও লাগে না ঠিক না? ওরা আবিষ্কার করছে বিজ্ঞানীরা, করোনা থেকে বাঁচতে হলে প্রাথমিক ভ্যাকসিন হলো ডেলি 4-5 বার নাকে পানি দাও, ডেলি 4-5 বার মুখ দিয়ে ফেলো, ডেলি 4-5 বার কুলিয়ে ফেলো, ডেলি 4-5 বার হাত দিয়ে ফেলো, ডেলি 4-5 বার পাও দিয়ে ফেলো, ডেলি 4-5 বার মাথা পাললি দৌ না পারলি মুছে ফেলাও। এ সব মিলে কি হলো কথা কয় না? সব মিলে কি হলো? বা এক হয় না যে অজু করে ফেলো, তাহলে মুসলমানদের কেরামতি বাড়িয়ে দেবে তা কয় না? মুসলমানের লাভ হয় এই পক্ষের বক্তব্য, এই 4-5 বার এই করো, যে আমরা কইলাম তোরা করে আমরা জীবন করে করি, কথা কন ঠিক না? কাজে কাজেই এর কারণে মুসলমানদের ভিতরে ঢুকতেছে না। এ বেনামাজি যদি তুই বাঁচতে চাস তাহলে এই কাজের ভিতরে চলে আয়, 4-5 বার যদি হাত মুখ পাও মুখ দেখগুলো ধুইয়েই ফেলিস, তা খালি খালি নামাজ না ভুলি বসে থাকি, চল তাড়াতাড়ি মসজিদে চল, প্যান্টারে পাক রাখিস, তোর প্যান্টের যে অবস্থা তাই তুই তো মসজিদে ডাক দিলি তো দোয়ারই কাজে না, প্যান্টে তো সুসু মরা গন্ধ, যে টাইট প্যান্ট পরে মোটা মোটা প্যান্ট ডেলি ধোয়া যায় না, সপ্তাহে একদিন পর 10 দিন পর একদিন ধোয়, আর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে পুরো পেশাব ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে 5-7-10 ফোঁটা প্রত্যেকবার এমনি বাইরে পড়িয়ে যায়, তাহলে পড়িয়ে যায় কোন জায়গায়? ওই জায়গাতে বালতি বালতি তো নাই, পড়লি তোমার প্যান্টেই পড়ছে সামনে, তো ডেলি 5 বার পেশাব করলি 50 ফোঁটা মানে 50 গ্রাম, তাহলে 7 দিনই 7 50 350 গ্রাম, 350 গ্রাম পেশাব যদি এক জায়গা পড়ে, তারপরে শুয়োবে ভেসবে শুয়োবে ভেসবে, এই করতে 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 প্যান্টে কিরম কুয়ে সুষমরা গন্ধ হয়ে যায় না? ওর একটা প্যান্ট যদি ঘরের মধ্যে খুলে তো ওগারেকের ভাত খাওয়ার কায়দা নাই, কুয়ে গন্ধের ঠেলায় তোরে তোর তোর তো তোর বাইরে করুণা ডোকে ওই ব্যস্ত, তাড়াতাড়ি প্যান্টারে দিয়ে সাফ কর, ওই ওই টাইটটা পরা বাদ দে, এমন পোশাক পরে বাগানে দাঁড়ায় থাকলে বোঝা যায় না মানুষ না, দুটো সুবরি গাছ দাঁড়ায় রয়েছে, প্যান্টের কালারও সুবরি গাছের মতো কালার, আবার শরীর সাথে টাইট করা, এদানিং আবার এই আইসুদে কুবাইছে ট্যান তিন কম দেশের আনে, এ পাই যে প্যান্ট পরা লোক দেন নাকি আপনারা? আমি উঠছি চট্টগ্রামে তো ঢাকা আসবো বলে বিমানে উঠছি, উঠে দিয়ে যে মোটা মোটা দুটো মায়ামদ্দা আমার বাম পাশে 2 সিটি বসা, আল্লাহ এই জায়গা কব এই জায়গা কব, আর বেকায়দার গুলায় আর এক, আর টাইট ঠেলা মোটা কি আমার এই মাজার সাইডে থাকে ঠ্যাং মোটা বেশি, টাইট জ্বালায় প্যান্ট ফাঁকা হইয়া আর তোমার এনজে যা যা সব দেওয়া যাচ্ছে। আমি তামাশা হয়ে কইতেছি যে বিমানে তো কোনো গরিব মানুষ ওঠে না, আমরা হুজুররা উঠছি গরিব না, বড় লোক আমার দেখা আমার ছাত্ররা আমার সাথে বিমানে ওঠে। এবার হচ্ছে আব্দুল আজিজের ফ্লাইট ছিল, তা সিলেট জাতি পারি নিতে পারিনি, আরো ছাত্ররা আমার সাথে 8 বার 10 বার 15 বার বিমানে ফ্লাইট করে আমার মাদ্রাসা ছাত্র, তা আমরা মৌলভীরা বিমানে উঠি হলো পরের রাতে বেগুন দেখাই, আমাকে তো টিকিট কাটা লাগে না, আমাকে টিকিট কাটি দেয়, এমনি স্বাভাবিক ভাবে তো বড় লোক ছাড়া তো বিমানে ওঠে না।
হ্যাঁ পয়সার সাশ্রয় নেয়, তারপরে মানে সময়ের সাশ্রয় নেয়, ইত্যাদি ইত্যাদি কি বলা হয়, তারপরে চলার ফেরাটা সাশ্রয় নেয় ইত্যাদি নিয়ে আরামের জন্য বিমার। তা তোরা কি গরিব মানুষ, তুই তো বড় লোক মানুষ, শিলা ফেন ঘুরে উঠছিস কে? আমি তো বুঝতেছি, তারপর তো ভাই দিবি তো আইসে দেখা হুজুর না, এটা হলো বর্তমানে ফ্যাশন। আল্লাহু আকবার, ও কোবাইছে ওর বাম পাশে যে মহিলা তারও রানে তিন কো, পুরুষ মানুষ কোপালি কোপালি, তুই ল্যাংটায় থাকি অত খারাপ দেখে না, বউডার ঠেঙে কোপালি কেয়া, ঠিক না? ও মুসলমান, আপাতত রানে কোপাইছো, আপাতত রানে কোপাইছো, কদ্দূর কোপাও আল্লাহ জানে। ওই যে নবী পাক 1000 বছর যে ভবিষ্যৎবাণী দিয়েছে, কাঁচাই গেছে কিনা কথা কন, ইহুদি খ্রিস্টান নাসারার বাচ্চারা রান কোপাই নিয়ে প্যান্ট কাটা প্যান্ট পরে, মুসলমানের বাচ্চা তাই করা শুরু করছে। আমার উস্তাদ মারানা নুরুল হক সাহেব হুজুর বলতেন একদিন তামাশা করে, বলছেন মিয়া অনুকরণ এমন ভাবে চলতেছে ভয় লাগতেছে। মিয়া এই যে যে যুবক যুবতীর পোশাকের মডেল দিচ্ছে, এদের পোশাকের নবী হলো চলচ্চিত্রের নায়ক নায়িকারা, কথা কন ঠিক না? চলচ্চিত্রের নায়ক নায়িকারা যা পরে ছাড়ি দেয় এরাও তাই পরে, তো ভয় হয় যদি কোন নায়ক শুটিং করতে যাইয়া ব্যস্ততার ভিতরে পেশাব করতে গেছে, তার সেন্ডার কাটি মনে নাই, আইসে সেইভাবে শুটিং করে সেরিয়েছে, তাহলে এখন থেকে সুন্নত হয়ে যাবে, সেন খোলা সুন্নত, সেন খোলা আপাতত রান কুবাইছে এরপরে সেন খোলা। আমি কই আল্লাহ তোমার পায়ে ধরি, এরা যেন সেই সেন খোলা পর্যন্ত না যায়, তাহলে আর আমাকে বিমান ওঠার কায়দা নাই, ওই ল্যাংটা ল্যাংটি দিয়ে খুদার গজব সেই দিক দিয়ে আসতেছে। তাড়াতাড়ি তওবা করো, দাঁত বারে সেদরালি কাজ হবে না, এক্ষুনি তওবা করো, ওই যে ভাষা বাইরে অনুফ্যান বাদ দাও, মসজিদে ধুয়ে দিই যে একজন হাসতে হাসতে বারে চলে যাচ্ছে, এই তুই নামাজ না পড়ে চলে যাস, কাকা হুজুর আপনি আর এক মসজিদ জানি, আমি নামাজ পড়েন না, কেতর বাপের মসজিদ নাকি কয় না, ওই যে সামনের কথার একটা সিজদা দিছে যাইয়ে দেয়, সিজদা দেব না ভাষা দেখো কি সুন্দর, যাইয়ে দেয় যে সত্যি এমন প্যান্ট পরে সিজদা দিছে, ফাঁসার বেকায় দেখুন তো বার হয়ে গেছে, আগে দিলিও প্যান্টে মা হবে না, যাইয়ে আমি ফাঁসা দেখো না সে নামাজ পড়বো, আমি কই তার সদার এক মসজিদ দিছে, এরকম প্যান্ট আছে না নাই, এগুলো কাদের সুন্নাত? আমার নবী, এই আমার নবী বিয়ের দিনে এরকম প্যান্ট পরতো না? আবু বকর রাদিয়াল্লাহু বিয়ের দিন এই প্যান্ট পরছে, ওমর উসমান আলী তলহা জুবায়ের বিলাল আম্মার সোহেল হাসান হুসাইন আবু হানিফা শাফি আহমদ মালিক বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এই সমস্ত আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতিয়ার কাকী সরমুনার পেশাব সরসিনের পেশাব ফুদবুর পেশাব এই সমস্ত বড় বড় ওলামাই কিরাম এই ভাষা বাইরানো জিন্সি প্যান্ট ঘুরে বেড়াইছে নাকি? এই সোল কাটছে এমন ভাবে কাটছে কারণ যেন সুরি হয়ে যাইছে, আমাকে ছোটবেলায় দেখতাম সোর ধরা পড়লি কেসি দিয়ে আগা শাখা এদিক তিন পোস ওদিক তিন পোস কাটিয়ে দিত, দেড়শো টাকা সুল কাটিয়ে বাংলাদেশ পাকিস্তান যখন স্বাধীনতা যুদ্ধ হয় সেই সময় পাকিস্তানিরা বাংলাদেশে ঢুকে আগে ওদের আক্রমণ লাগিয়ে হিন্দুদের উপরে, কারণ ভারত সরকার ভারতের হিন্দুরা আমাকে সহযোগিতা করতেছে মুক্তিযোদ্ধাদের, এই জন্য হিন্দুদের উপরে আক্রমণ আসছে, হিন্দু মুসলমান বাছাই করে আগে হিন্দু মারছে, তো বাছাই করার জন্য ওদের ভাষা ছিল কে এসে জিজ্ঞেস করে সালা কলমা পড় সকতা হ্যায় বলে তুমি কলমা পড় সকতা হ্যায় সালা মুসলমান হ্যায় এইভাবে জিজ্ঞেস করছে, যেটা কলেমা পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসছে যে মুসলমান ওই সারি দিছে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না ওদের হিন্দু মনে করে গুলি করে দিছে, হ্যাঁ সালা মুসলমান হ্যায় তুই মুসলমান কয় হ্যাঁ আমি মুসলমান, আমাদের ওই পাশে একজন ছিল তার চেহারা দেখলে বোঝা যায় না মুসলমান না হিন্দু, দাড়ি দুড়ি কিছু নাই একেবারে আর হরিবতর মতো দেখা যায়, ও পাট বাগানে পাট সাফ করতেছে মানে বুইনি এসছে, এর ভিতরে পাকিস্তানি গাতে ধরা পড়ে গেছে গামছা বুঝে কাজ করছে, পাকিস্তানি কায় সালা মুসলমান হ্যায় ও মনে হচ্ছে যে জিজ্ঞেস করে তাই তুই মুসলমানই নইছিস, ও গামছা আনটাইন দেখি রেখে দেখ দেখ নিছি না না নিছি, ও কায় সালা ঢাকলো তাড়াতাড়ি ঢাক, তো তোমারে মুসলমান চিনতে জন্য কি লাগতেছে? এরপরে বাংলাদেশি একদল তো পাকিস্তানের পক্ষে ছিল, ওরা আবার পাঞ্জাবিকে শিখিয়ে দিয়েছে স্যার এভাবে কিন্তু হিন্দু মুসলমান বাছাই করা যাচ্ছে না, কারণ অনেক হিন্দুরাও কলেমা পড়া শিখে ফেলছে, বুঝে ফেলছে যে কলেমা পড়লি বাঁচা যায়, কলেমা পড়লি বাঁচা যায়, যেমন চায়নাই কলেমা পড়ে বাঁচতেছে এখন, কয় তাহলে কিভাবে কি করা যায়, কয় তাহলে এবার মেডিকেল করতে হবে, মেডিকেল মানে কাপড় খুলে দেখতে হবে যে হিন্দু না মুসলমান, এই তো পড়ে গেল বহুত হিন্দু বেকায়দায় পড়ে গেছে, ভগবান এবার ঠিক করবো ভগবান, এত তাড়াতাড়ি আজাম কবদার পাবো কোন যা, বুড়ো বয়সে একাম করা কি সম্ভব নাকি,
দাইয়ে পাইয়ে মুসলমানকে কয় দাদা একটা টুপি দাও, তোমার সাথে মসজিদে নামাজ পড়ি, মসজিদে নামাজ পড়তে গেলি এই মেডিকেল করে না, বেইজ্জতি মরে যাও, সাইতে বেইজ্জতি বড় বিপদ, কথাখান ঠিক ঠিক না? বহুত হিন্দু টুপি পরে মুসলমানদের সাথে নামাজও পড়ছে, বহুত প্রমাণ আছে আমার কাছে। তো দোস্ত অবশেষে যদি তোরে কোনো তাদের চিনতে না পারে যে এটা মুসলমান, কারণ আপাতত তো দেখতেছি যে ফিরাউনি কায়দায় গজব চলতেছে, মুসলমানকে পারে করুণা আসতেছে না, এখন মারতেছে হলো অমুসলমানকে, তোরে দেখে যদি করুণায় চিনতে না পারে এটা হিন্দু না মুসলমান, তোর মুখ দেখলে চিনা যায় না, চুল দেখলে চিনা যায় না, প্যান্ট দেখলে চিনা যায় না, পোশাক দেখলে চিনা যায় না, আজান হলে চিনা যায় না, তোরে তো এবার ধরবে কায়দা মতো ধরা। এরপরে যদি কইছেন না আমি মুসলমান, তাহলে মুসলমান চাকরি দরকার আল্লাহ দেবে, ব্যবসার উন্নতি আল্লাহ দেবে, ক্ষেত কামারে ফসল আল্লাহ দেবে, হালাল রুজির মোটা ব্যবস্থা ধরে বলেন কে করবে? দুনিয়ার কোন মানুষের হাতে রিজিকের দৌলত নয়, রিজিকের চাবি নয়। আল্লাহ কয় ফিস সামা রিজকুকুম ওয়া মা তুওআদুন, আসমান থেকে রুজি যায়, আসমান থেকে আমার ওয়াদা পূরণ করি। ও বান্দা যদি বাঁচতে চাস তাড়াতাড়ি মসজিদে আয়। দুঃখ লাগে, আক্ষেপ লাগে, আফসোস লাগে, বাংলাদেশ সরকারের কোন কোন মন্ত্রী নাকি ঘোষণা দিয়েছে ওরে মসজিদে যা বন্ধ করে দাও, মসজিদে এভাবে জলসর হয় না, মসজিদে যা বন্ধ করে দাও। যেই চায়না থেকে করোনা শুরু হয়েছে সেই চীন সরকার সে পর্যন্ত কয় তাড়াতাড়ি মসজিদে যাও, এখন তারা মসজিদে দরজা খুলে দিয়েছে, ধরে করো আল্লাহু আকবার। এবার চীন সরকার বলছে বাঁচতে হলে মসজিদে যাও, বাঁচতে হলে মসজিদে যাও, আর আমার সরকারের কয়েকজন নাস্তিক আছে তারা বুদ্ধি দিয়েছে মসজিদে যাও বন্ধ করো, ও জায়গায় এক জায়গা হলে করুণা হইতে পারে, ও নিজে মসজিদে যায় না, বিদায় মসজিদে যাও সহ্য করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী নামাজি, ধর্মমন্ত্রী গহরডাঙ্গার ছাত্র, প্রেসিডেন্টের ভবনে আমি নিজেই জামাতে নামাজ পড়েছি, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব নিজে মসজিদের ভিতরে ভবনের ভিতরে নামাজের ব্যবস্থা আছে, একজন ইমাম রাখা আছে, নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, যতদিন উনি ওনার ভবনে থাকে ওই জায়গায় নামাজ পড়ে, আরো অনেক এমপি মন্ত্রীরা নামাজি আছে, কয়েকজন নাস্তিকের কথায় মসজিদ বন্ধ করবা তো যেখানে যাবা সে জায়গা যে অ্যাটাক হয়ে যাবা, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর গজব থেকে বাঁচতে হলে মসজিদে যাও, বাড়াইয়া দাও সমস্ত মানুষকে মসজিদে যাই কে আনো, বরঞ্চ আমি স্লোগান দিয়ে আপনাদেরকে দিয়ে দাবি করাবো, সরকারের কাছে খবর পৌঁছে যাবে। আমি মাঝে মধ্যে খবর নেই, মন্ত্রীরা এমপিরা আমার ইউটিউবের বয়ান শুনে, মন্ত্রী এমপিরা আমাদের বয়ান শুনে, সুতরাং ইউটিউবের মাধ্যমে চলে যাবে। যদি বাংলাদেশ থেকে গজব তাড়াইতে হয়, করোনার হাত থেকে বাঁচতে হয়, খোদার গজব থেকে যদি বাঁচতে হয়, বাংলার জমিনে সুশাসন আর সুশান্তি যদি ফিরিয়ে পাইতে চাও, তাহলে তিনটে দাবি আমরা মুসলমানদের পক্ষ থেকে জানাই, জাতীয় সংসদে বিল আকারে পাশ করে দাও, এর জন্য একটা পয়সা লাগবে না, এর জন্য কোনো পয়সা খরচ হবে না, মাত্র তিনটে দাবি বাস্তবায়ন করো, খোদার গজব থেকে বাঁচতে পারবা। এক নম্বরে জাতীয় সংসদ থেকে না পাঁচ ওয়াক্ত নামাজকে বিল আকারে পাশ করা হোক, নারায়ণ তাকবীর। আমি বলবো নামাজের বিল, আপনার বলবেন সংসদে পাশ হোক, নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, যাকাতের বিল, যাকাতের বিল। আল্লাহর গজব বন্ধ হবে, গজবের থেকে বাঁচাইতে হলে বাংলার জমিনে নামাজটাকে বিল আকারে পাশ করে দেন। আল্লাহু আকবার, খোদার কসম দেব যে আমি সক্ষম, ইনশাআল্লাহ বাংলার জমিনে 16 কোটি মুসলমান যদি নামাজি হয়ে যায়, করুণা না কোন প্রকার ভাইরাস বাংলা জমিনে ঢুকবে না, সিডার সুনামি টর্নেট সাইক্লোন ঘূর্ণিঝড় ভূমিকম্প ভূধস অগ্নিবৃষ্টি অনাবৃষ্টি অতিবৃষ্টি জলোচ্ছ্বাস আর শিলা বর্ষণ পাথর বর্ষণ আগুন বর্ষণ বন্ধ হয়ে যাবে, কথা বলবে বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এক নম্বরে নামাজের বিল, দুই নম্বরে যত সমুদ্র সৈকত আছে যে সব টাকা তোমাদের ল্যাংটা ল্যাংটিরা ফাজলামি করে বেড়ায়, চরে পর্যন্ত না ভাগ করে বেড়াচ্ছে, প্রত্যেকটা পার্কের ভিতরে যে
না ব্যভিচারা কামকুকাম করতেছে, কথা বলেন চলছে কি চলছে না? যত পার্ক আছে পার্ক গুলোকে তোমরা পরিচ্ছন্ন করো, এই জোড়া জোড়া বসে বসে তসবি টেপে তসবি টিপাটি বন্ধ করে দাও, দুইটি এক জায়গায় বসে বৈশা জাগারে না পাক করে ফেলতেছে, জোরে বলেন আছে না নাই? এ মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন বন্ধ করো, মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন বন্ধ করো, এবার ট্যাবলেট খাওয়া বন্ধ করো, আর কুয়াকাটা কক্সবাজার সহ যত সমুদ্র সৈকত আছে ওগুলো ল্যাংটাদের আড্ডা বন্ধ করে দাও, ও জায়গা করো ল্যাংটা ল্যাংটের বিচরণ চলবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? এগুলো বন্ধ না করলে করুণায় ধরবে, খোদার গজব আমি কই না, আল্লাহর নবী বলেন ইজাতি তুকিজাল ভাই উদাওয়ালা, খোদার গজব সব কারণ হলো যখন মুসলমানদের অভ্যাস হবে যুদ্ধে বিজয়ী সম্পদ যুদ্ধে বিজয়ী ভূখণ্ড জমিনকে নিজের বলে দাবি করবে, এটা আমার, এটা স্বাধীন করছি আমি, এটা ঘোষণা দিছি আমি, এটা কামাই করছি আমি, এ করছি আমি, ও করছি আমি, এ জায়গা আর্কের কোনো আধিপত্য নাই, এই বলে যখন যুদ্ধে বিজয়ী সম্পদ নিয়ে কামলা কামলি শুরু করবে এক নম্বর অন্যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? এজাত তোকে দাল ভাই ও দেওয়ালা, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, বল আমানা তোমার নামা, দুই নম্বর অন্যায় যখন আমানতরে গনিমত মনে করবে, যার কাছে যেটা দেয় সে সেটারই নিজের মনে করে খেয়ে বেলায় আছে না নাই, কথা বলে মেম্বার ওয়ার্ড খায়, চেয়ারম্যান ইউনিয়ন খায়, উপজেলা চেয়ারম্যান তার সিট খায়, এমপি তার সিট খায়, মন্ত্রী তার মন্ত্রণালয় খায়, কন্ট্রাক্টর তার কন্ট্রাক্ট খেয়ে বেলায়, ওরে রাস্তা বানাইতে দেশে 10 কিলোমিটার রাস্তা সরকার মোটা বাজেট দিয়ে দেশে, কিন্তু রাস্তার অবস্থা কি? এ মাথা তো মাথা করে যাইতে না যাইতে পিছন দিয়ে রাস্তার খাইজনি শুল্কনি পাসরা শুরু হয়ে যায়, ঠিক কি ঠিক না? বিশ্বরোডে বিস্ফোরণ হয়েছে, বিশ্বরোডে টিউমার হয়েছে, তলে তেইন্দুরি মাটি গিয়ে গেছে, একটা কলা গাছের দাম 6 লক্ষ টাকা, আমার ছবি ছাপ করছে না এগুলো? আরে হ জানেন না, পটিয়ার হুজুর সরসিনের হুজুর, এই আপনাদের এপাশে শাহবাদের মহাদ্দের সব এই কাম করছে, একটা নারকেল গাছ 160 লক্ষ টাকা, শুনলে হাস আসে, এ কি শুনাই দেবেন আমি নারকেল গাছ, এখন সাবলা টিনিং করে দাম 2 কোটি টাকা, এ কাম কে করলো? ওরে এই সমস্ত গুন্ডো পান্ডার হাত থেকে বাংলার জমিন হেফাজত করো, মাননীয় প্রধানমন্ত্রী দিনদার সে চায় বাংলাদেশ গড়তে, বাংলাদেশের উন্নয়ন চায়, ডিজিটাল বানাইতে চায়, কিন্তু একজন রাইসের চাল বানাই বেড়াই দিচ্ছে ডিজিটাল বানানোর আগেই, কথা ঘন্টি কিনি না, টন মারে মন মারে রাস্তা মারে খাল মারে ভিজিএফ কার্ড মারে পঙ্গু ভাতা মারে বিধবা ভাতা বেঁচে খায়, আল্লাহ একবার কারেন্টের খাম্বা তার তোর সব গিলে খেয়ে বেড়াই দিচ্ছে, ফ্যাসিলিটি বিল্ডিং আস্ত ধরে গিলে খেয়ে বেড়াই দেয়, একটা বিরিজ খালও খেয়ে বেড়াই দেয়, এ কত বড় রাক্ষস, যখন আমানতের সাথে এমন আচরণ চলবে, কথা বলেন ঠিক ঠিক না? আমরা হজে যাইয়া দোস্ত হজে যাইয়া কুরবানি দিয়ে আসি, আমরা ওই কুরবানি খাইয়ে আসি না, ও জায়গা ওগুলো সব ওই জায়গা মাজবাহে রেখে আসি, সৌদি সরকার আমাদের কুরবানি খাওয়ার জন্য আলালাইত না, ওরা আরো বেশি কুরবানি দেয়, ওদের গুলো ওরা খাইয়ে পারে না, এই কুরবানির জন্তুগুলো হজের সময় কোটিখানি কুরবানি দিয়ে আসি, এগুলো ওই জায়গার থেকে মাটিতে দাফন করে দেয় না, সাগরেও ফেলাই দেয় না, সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কাফনের কাপড় পেঁচাইয়া বিভিন্ন গরিব মুসলিম দেশে পাঠায়, তার মধ্যে বাংলাদেশের জন্য বেশি পাঠায়, গত হজে যা হজ কুরবানি করে আসি তা বাংলাদেশে চলে আসছে, বহু চলে আসছে, যেগুলো পাঠানোর দরকার সব পাঠানো হয়ে গেছে, বাংলাদেশে যা আসার দরকার আসা হয়ে গেছে, আপনারা সকলে তো একটা করে দুম্বা পাইছেন, আরে পাইছেন খাইছেন তা খেয়াল নাই, খাইছেন মনে নাই, খাইলো কে? আল্লাহ আকবার ওলা মানাতার তারাই দোষ দেয় যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা সব দোষের গোড়া, আরে মৌলবী যদি না থাকতো তোর সুফা ঠিক থাকতো না, মৌলবী যদি না থাকতো দুনিয়ায় থাকতি পারতি না, আমরা মারামারি বুদ্ধি নাই, আমরা টন মারি না মন মারি না, আমরা কোনো মতে একটু ভিক্ষে খয়রাত করে গরিব দুঃখী তালবি আলিম গুলোর মাদ্রাসায় রাখি, মাননীয় প্রধানমন্ত্রী যখন কমই মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দিতে চেয়েছেন তখন কোন কোন মন্ত্রী বাধা দিয়েছেন, উনি বলেন সটা চুপ থাকবেন, আমি সচক্ষে দেখেছি, আমি বাপ হারা মা হারা এতিম ছিলাম, এতিমের কষ্ট আমি জানি, কমই মাদ্রাসায় লেখাপড়া যাই হোক আর না হোক হাজার হাজার এতিমকে নায়িকা খাওয়াইয়া বড় করে মানুষ বানায় ছাইড়া দেয়,
একটা এতিমের আশ্রয়গার, আমি তাদের শিক্ষা স্বীকৃতি দেব, কেউ তাদের ঠেকাইতে পারবে না। ওদের সার্টিফিকেটের চাকরি চাই না তারা, ওরা যা করতেছে তাই করে খাবে, তবে তারা আমার জগতের, আমার বাংলার জমিনের শিক্ষিত জনতা, এগুলো ঘোষণা দেব। কারণ তাদের সার্টিফিকেট যদিও না থাকে, বিনা সার্টিফিকেট আলা মৌলবী দুই ঘন্টা সিললে সিললে ওয়াজ করে, দুনিয়ার সব পণ্ডিতরা তার পায়ের কাছে বসে হা করে শোনো আর খাতায় লেখো, তাহলে তাদের মূর্খ বলবো কি বুইলা। তোমাদের চাইতে বলো শিক্ষিত বিদায় চেয়ারে সে একা বসা থাকে, তোমরা সব মাটিতে বসে দেখিয়া তার বয়ান শোনো, অবশ্যই তারা শিক্ষিত। কথা ঘন্টে কে দেখি না, সরকার বুঝছে বিদায় খোদার গজবের তো কিছু বসা গেছে, সাবধান থাকবে, কখনো এদের পর দোষ দেবেন না। বলে আমার তোমার নামা গজবের দুই নম্বর, কারণ আমার অন্তরে তোমরা গণিমত মনে করো, যার কাছে যেটা আছে সেইটা মাইরা দাও, মসজিদের ক্যাশ ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে সুদির পর লাগাইয়ে খায়, ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয় ছেলেকে, মুসলমানদের নিজিও না আছে না নাই, এর কারণে খোদার গজব। ওয়াজ যাকাত মাগরামা তিন নম্বর গজবের কারণ, হে মুখস্থকার যুবক, তিন নম্বর গজবের তিন নম্বর কারণ হলো যাকাত দিতে চাইবে না, যাকাতের জরিমানা মনে করবে। আমরা যদি যাকাতের পরামর্শ দেই, এটা ওনাদের ইনকাম আছে বিদায় যাকাতটা ভালো করে আদায় করার জন্য পরামর্শ দিচ্ছে, আমার টাকা আমি আবার কারে দেব? ও মিয়া যাকাত যদি না দাও, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস তুমলে আনফুসুকুম ফাদুন মা কাসাবতুম আনফুসুকুম হে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার এই বিশাল সম্পদকে তামার পাত বানাইয়া জাহান্নামের আগুনে কোটি কোটি বছর পোড়া দিয়া যখন লাল টকটকে হয়ে যাবে, সর্বপ্রথম কপালে চেপে ধরবে, এরপরে কোকে চেপে ধরবে, এরপরে পিঠে চেপে ধরবে, সিল্লাইবার কানবা। আল্লাহ পাক বলবেন ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন। আমার মাওলানা নাসির, আমার ওলামাই কেরাম তোমাদেরকে যাকাত দিতে কইতো, দিতে না, বলতে যে এটা আমার সম্পদ আমি কারে দেব? জনমের মতো খা, চাকতে থাক জনমের মতো খা, কপালে ঠাইসা ধরবে, পাশরে ছেসে ধরবে, পিঠে চাইপা ধরবে। ও মুসলমান, যাকাত না দিলে সর্বপ্রথম গজব আসে ফসলের উপরে। ও তো উল্লিমানি গাইরির দিন, গজবের চার নম্বর কারণ হলো মুসলমান দিন শিখতে যাবে না, ছেলে মেয়েকে স্টার্টিং বাম দিক ঘুরাই দিচ্ছে, স্টার্টিং ঘুরাই দিচ্ছে বাম দিক, কেজি পড়বে, কিন্ডারগার্টেন পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, আইবিএম এ বিসিএস পাস করবে, একটা বাচ্চারে কোরআন পড়াবে না, বাচ্চাদেরকে কোরআন পড়াইতে যাবে না, কোরআন পড়া বিদ্যারে খয়রাতি বিদ্যা বলে মনে করবে, এই জন্য পড়াবে না। আবার যদি কেউ পড়ায় উদ্দেশ্য তার খারাপ, হয় ওই মাদ্রাসায় পড়াও যেখানে পড়লে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট ছাড়া খাওয়া যাবে, খাবি খাবি কি করে, সার্টিফিকেট সার্টিফিকেট নাই, আল্লাহ পাক তাদেরকে মোটা রুজি দিচ্ছে, কথা বলেন ঠিক না? আমি আরো বলতে পারি চ্যালেঞ্জ করে, এখানে যারা আছেন বসা, বাংলাদেশ আভ্যন্তরীণ একমাত্র হজে গেছেন বা বিদেশে চাকরি করতে গেছেন এই কয়জন ছাড়া, স্বাভাবিক ভাবে যারা দেশে বাড়ি বসবাস করেন, পয়সাওয়ালাও ভালো ভালো জমিদার আছেন, মোটা দামি বাসেও জীবনে ওঠেন নাই, এত দামি বাস আছে। চট্টগ্রামের থেকে ঢাকা আসতি বাসের ভাড়া 2600 টাকা এক টিকিট, 2600 টাকা এক একটা, এক দোতলা বাস, একতলার ভিতরে মাত্র 12 জন মানুষ ওঠে, 12 জনের জন্য 6টা রুম আছে, দুই দুইজন এক এক রুমে পুরো বেড বিছানে দিয়ে শুয়ে এসির মধ্যে ঘুমতি ঘুমতি আছে, কন্যা উঠছে আর কন্যা নামার সময় খালি টের পাই যে নামিয়ে গেলাম, একে ঘুমে চট্টগ্রাম চলে এসে 2600 টাকা ভাড়া। এই যে এই সমস্ত গাড়িতে আল্লাহ আমাদেরকে উঠায়, আমরা বছরে যে কয়বার বিমানে উঠি সেকবার আপনি নসিমনে ওঠেন না, একখান সার্টিফিকেট আমার নাই, সত্যি একখান নাই। তো বিনা সার্টিফিকেটে আল্লাহ তাআলা এত দেয় এত খায়, আমি সার্টিফিকেটের ভিতরে দলবো কি জন্য? আমি সার্টিফিকেটের একটু লুবি না, কারণ আমার সরকার সার্টিফিকেটের বদৌলতে চাকরি দেবে এমন ভ্যাকান্সি সরকারের কাছে নাই, আমি কি জন্য এই সার্টিফিকেটের কাছে ঘুরে বলবো? তবে যদি সার্টিফিকেটের লোভে দিন শেখো, যে দিন শিখলে এই জায়গা পড়লে সার্টিফিকেট হয়, তাহলে তোমার ঈমান সহি হয়নি, মুশরিক হয়ে গেছো তুমি। কারণ কি, তুমি বুঝতেছো মনে করছো যে খালি কোরআনে পড়া, খালি কোরআন পড়ে ভাত হবে না, খালি কোরআন পড়ে সার্টিফিকেট
টিকিট ছাড়া কি করে খাবো, কি করে মরবো, কি করে বাঁচবো, এই চিন্তা নবীকে তো অল্লি মালি করে দিন। দিন শিখবে কিন্তু উদ্দেশ্য ভালো না, দিন শিখবে উদ্দেশ্য ভালো না, এর কারণে খোদার গজব। 4 নম্বর আতাহার রাজুলুম রাদাহু আতাম্মা। 5 নম্বর আর 6 নম্বর হলো মানুষের ছেলেরা মায়ের স্ত্রীর অনুকরণ করবে, স্ত্রীর অনুসরণ করবে, স্ত্রীর যা লাগবে বলা লাগবে না দিতে থাকবে। ও দোস্ত, স্ত্রীর যা লাগবে বলা লাগবে না দিতে থাকবে, কিন্তু মায়ের তো তার কাছে চাইও পাইবে না, মা চাইও পায় না। স্ত্রীর কাপড় যেখানে যায় দামি দামি কাপড় নিয়ে আসে, প্রসাদনী নিয়ে আসে, মা 6 মাস পর্যন্ত কান্তিছে, বাবা একটা কাপড় কিনে দেয় না, দেয় কাল দেয়, এরপরে যে পুরন কাপড় দুহেন জায়গায় এড়ে নিয়েছে, মা এই দুহেন ঘর এখন তিয়ানলি পুরন কাপড় বাজারে বিক্রি করে নি, কারণ আমার শাশুড়ির এই দিন লাগিয়েছে তাই তোমার জন্য নিয়ে আইছে। মা কয় ওরে সাড়ে শয়তান, তুই কি তোর শাশুড়ির পেটে জন্ম নিয়েছিলি নাকি? তোর খয়রাতি যদি কবতা তোর শাশুড়ির কাছে খয়রাত করবো, কার রাস্তায় যে তাল পাইতে খয়রাত করি, তোর মতো তাগড়া ছেলে আমার ঘরে থাকতে যদি তোর পেটে রাখলাম, তোর দুধ খাইলাম, আর আজকে তোর শাশুড়ির পুরন কাপড় আমার ভর্তি হবে, খোদার গজব। তুই যদি কারা ঘরের মধ্যে থেকে মরিস, তবুও তোর মরণের সময় ফলে মানসিক হবে না। স্ত্রীর কথায় তুই মা বাপরে ভাবিস না, স্ত্রীর কথায় মা বাপকে গুরু পুরুষকে করিস না। আরে তোর সাউড়ি তোর পেটে রাখে নাই, তোর সাউড়ি তোর গুরুকে তো দই নাই, তোর সাউড়ি তোর দুধ খাওয়ায় নাই, তোর বউ তোর দুধ খাওয়ায় নাই, তোর বর পেটে জন্ম নিস নাই, মায়ের পেটে জন্ম নিছিস, তোর বাপ কিচেন মেসে মাঠে ঘাটে খাইচা, জীবন তোর পরিশ্রম করে কামাই করে তোরে বড় করছে, এখন তুই বড় লোক হইছিস, জমিদার হইছিস, পয়সার মালিক হইছিস, বাপ বাপের খবর নিস নে। তুই যদি কাবা ঘরের মধ্যে থাকিও মরিস, তোর মরার সময় কালে মারছ হবে না, একটা লুঙ্গি কিনে দে, ভাই খালি ব্যাগ ফ্যাক করো আমার কাছে, আর কোন জায়গা সহি দাও না, এরকম কিছু আছে না? মা বাবার কোলাম ভালো করে মনে রাখিস, যা কামাই করবি পকেট করে টাকা নিয়ে বান্ডিল ধরে আব্বার হাতে টাকা দিবি, মার কাছে টাকা দিবি, বুড়ো বুড়ি টাকা গুনবে, বারবার গুনবে, কারণ ওনরা যখন কামাই করতো তখন দেশে বাংলাদেশে 1000 টাকার নোট ছিল না, তখন সর্বোচ্চ 500 টাকার নোট, এখন দেখে যে পীরা এই কালারের 1000 টাকার নোট, এত বড় বড় টাকা, ও ভাই কি হাসিনে কি বানাইছে কত বড় টাকা, বারবার ঘুরে গিয়ে কয় টাকা, তো ভাই 1,00,000 টাকা আছে ওখানে, নাড়াচাড়া করে আমি কিন্তু একখান রাখবো, কাব্য জায়গাতে রাখেন না, আপনার জন্য পকেটে 1,000 টাকা রাখছি, পান খাতি লাগবে 1,000 টাকা, বাপরে দিছে বাপ ওই টাকা নাড়াচাড়া করে তোরাতে দেবে, ওই টাকা নিয়ে যে জায়গা লাগাবি টাকায় গাছ পয়দা হবে, টাকায় গাছ পয়দা হবে, কথা বল। আর মা বাপরে না দেখাইয়া বউ রাজ্যে গুনাই, আর শ্বশুর শাশুড়ি রাতের বরকত নিয়ে গাছের টাকা লাগাবি, ও যে জায়গা লাগাবি কারণে সম্পদের মতো নিচের দিক যাবে, স্যালো মেশিন খুঁজবি ফক ফক করে, তাতে গ্যাস বের হবে, ধুমো বের হবে, পানি বের হবে না, তোর বউ উড়ি আগুন ধরে যাবে, যেখানে লাগাবি ওখানে নিচের দিক যাবে, ছেলে মেয়ের পিছনে খরচ করবি তা মানুষ হবে না, বস্তা বস্তা খাইয়ে মর্যাদা ফেঞ্চিরিন হিরোইন খানেওয়ালা এর সচ্চিকদের কানা জাহাঙ্গীরের পিসি হান্না হয়ে যাবে, সব কয়না মানুষ হবে না একটাও, মাইয়ে কথা সব মমতাজমান কারোর যাবে, খালি জিভে ঘরে কান বিয়ে উপর দিক চাইয়া, সেদিন তোর মা বাপ তোর জন্য আর মাপ চার মতো থাকবে না, সেগুলো তো না খেয়ে কবর এসে গেছে, যাদের মা বাপের সাথে দূরত্ব আছে আজকে রাত্রে যে পায়ে ধরে মাপ চাবি, বাপরে ভালো না দেখা গেলে বাপ বাপের গলা জড়ায় ধরবি, তুই যত কানবি তার সাথে মা বাপে বেশি কানবে, কথা কোন ঠিক ঠিক না, তিনজনে জনে ভেস্তে হারাম নবী পায় সালাহ সাতন কর হাকাম আল্লাহ আলাইহি জান্না, এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে নেশাখোর, গাঁজাখোর, মদখোর, হিরোইন, অ্যাবা, ট্যাবলেট, ফেনসিডিন, যারা খাই বেড়াচ্ছিস ওই অবস্থায় যদি বিনা তবে মরিস তাহলে তোর জন্য জান্নাত হারাম, জাহান্নাম তোর জন্য ওয়াজিব, এক নম্বরে মুদমিনুল খামার, দুই নম্বরে আল আক মা বাবার নাফরমান সন্তান, তিন নম্বরে দাইয়ুস আল্লাযী ইউকিদু ফি আহলিল খুবুস, ওই দাইয়ুস যে তার অধীনস্থদের ভিতরে বেপর্দার পরিবেশ তৈরি করে, কোন পর্দার লড়াই নাই, মেয়ে ছেলে একসাথে উঠা বসা করতেছে, আমার মতো মৌলবী যুবতী মেয়েরে সামনে করে নিয়ে মুখ খোলা অবস্থায় পড়াবল করতেছে, এটা সম্পূর্ণ কবিরা গুনাহের নাম, ফাসেক যেই ইমাম সাহেব যেই আলেম পরের যুবতী মেয়েকে ওপেনে মুখ খোলা অবস্থায় লেখাপড়া করায় সর্বোচ্চ সর্ব সর্বক্ষণ দেখা দেখি করে, একে শরীয়তে